আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের নুকুস থেকে। তো এটা হলো একটা বাজার, আমার বাসা থেকে গাড়ি দিয়ে আসতে 2-3 মিনিট লাগে। তো আজকে আমি এখন বাজার করতে আসি নাই, মূলত আজকে আমি ফিল্ড ভিজিটে যাচ্ছি। আজকে আমার গন্তব্য হলো আবু রায়হান আল বিরুনির জন্মস্থান বিরুনি শহরে। তো ওই আল বিরুনি শহরে এর আগেও একবার গেছি, ওটা নিয়ে ভিডিও দিছি আল বিরুনির যে জন্মস্থান সম্পর্কে, আল বিরুনির ইয়ে নিয়ে। তো এবং এই বাজারটায় প্রায় আমি আসি, এই বাজারটা নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি। তো ভিডিওটা শুরু করার উদ্দেশ্য আজকে আসলে মানে বাজারটা দেখানো না। এখানকার যে দেখছেন আপনারা, প্রতিটি বাজার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রতিটা বাজারে দেখেন এইগুলো হলো কাস্টমারদের গাড়ি, মানে সবাই যারা মানে এখানকার বাজারের মধ্যে কোনো বিভাজন নাই। যে এটা যেমন আমাদের দেশে যেটা আছে, বড় লোকরা একদম সুপার শপ বা হাইফাই বাজারগুলোতে, গরিবরা মানে একটু লোকাল বাজারগুলোতে, এখানে সেটা না। এখানে মানুষজন এই যে গাড়ি দিয়ে আসে, বাজারটায় ঢুকে বাজার সদাই করে তারা চলে যায়। তো যেটা মনে হয় এর আগে কয়েকটা ভিডিওতে বলছি, এখানে কারাকাল পাকিস্তানের 16টা ডিস্ট্রিক্ট। তবে এই কারাকাল পাকিস্তান উজবেকিস্তানের স্বায়ত্তশাসিত একটা এলাকা, এবং এইটা এই শুধু কারাকাল পাকিস্তান, এটা বাংলাদেশ থেকে বড়, 16টা ডিস্ট্রিক্ট। তো আমাকে কাজের প্রয়োজনে সব জায়গায় যেতে হয়। তো আজকে গন্তব্য বিরুনি শহরে, ওখানে আজকে আমার 2 জন কাউন্সিলর ওখানে কাজ করে, তাদেরকে আমি অবজার্ভ করব, তাদেরকে সাপোর্ট করব, মানে সুপারভিশন করা বা তাদের তারা যাতে ভালোভাবে কাউন্সিলিং করতে পারে সেটা নিয়েই মূলত আমার কাজ। তো ওখানে যেহেতু ওটা অনেক দূর, এখান থেকে যাইতে প্রায় 2.5-3 ঘন্টা লাগবে। তো এই জন্য আমরা ওই দূরের রায়ন, মানে এখানে জেলাকে বা ডিস্ট্রিক্টকে রায়ন বলে, দূরের রায়নগুলোতে গেলে ওখানে নাইট স্টে করি। তো এক রাতের জন্য আমি আজকে রাতটা থাকবো, কালকে বিকেলে চলে আসবো। আর তাপমাত্রা আজকে এখানে -1°। এখানকার বসন্তকালটা মানে এরকমই হয়, হঠাৎ মানে র্যাডিক্যালি র্যাপিডলি মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। যেমনটি বললাম, গত বৃহস্পতিবারে ছিল 37°, এরপর থেকে 20-22, গতকালকে চলে আসছে একদম 3°, আজকে এখন -1°। এখানটায় তো হলো সেই মোটা জ্যাকেট গায়ে দিয়ে বের হওয়া লাগছে। নর্মালি এই জ্যাকেটটা ভাবলাম বসন্তকাল চলে আসছে, জ্যাকেটটা একদম লাগেজে ঢুকিয়ে ফেলছিলাম, পরে আজকে আবার কালকে রাতে বের করে আবার গায়ে দিলাম। তো এখানে এদের বসন্তকাল নাকি এরকমই, তাপমাত্রা উঠানামা করে, এই ঠান্ডা এই গরম, এই ঠান্ডা এই গরম। কিন্তু মে থেকে এখানে তাপমাত্রা বাড়তেই থাকবে, তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় 50°, 50° হয়ে যাবে, 47-50°। মানে এখানে শীতের সময় ভয়াবহ শীত, আর গরমের সময় ভয়াবহ রকমের গরম। আর এখানকার গরমটা মানে প্রচণ্ড গরম, একদম গা কি বলবো, মাঝখান থেকে 37° হয়েছে, একদম উপরে জামা কাপড় মনে হয় তাপও লাগতেছে না, কিন্তু শরীরের ভেতরে একদম জ্বলে যাচ্ছিল। তো ঠিক আছে, ভালো থাকেন। আল বিরুনির শহরে যাচ্ছি, আল বিরুনিরকে নিয়ে একটা ভিডিও অলরেডি আমি করছি, সেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা যারা আল বিরুনি সম্পর্কে জানতে চান তারা জানতে পারেন। তো আজকে আর ওখানে গিয়ে বেশি ভিডিও করব না, স্পেসিফিক বা ইন্টারেস্টিং কোনো কিছু চোখে না পড়লে। সাধারণত অফিস টাইমে যখন যাই কাজ, মানে কাজের সময় ভিডিও না করার চেষ্টা করি। ও আর কিছু, এখানে এখন বাজারে কেন আসলাম, যেহেতু আমাদের স্টাফরা ওখানে এক রাতে স্টে করে, তো এক রাতে স্টে করার জন্য তারা কী করে, বাজার থেকে কেনাকাটা করে নেয়। কেনাকাটা করে আমরা ওখানে যাব, অফিসিয়াল কাজকর্ম শেষ করে সন্ধ্যায় আমাদের যে ওখানেও একটা গেস্ট হাউস আছে, ওই গেস্ট হাউসের ওখানে সবাই মিলে রান্না করে, তো এখান থেকে বাজার করে নিয়ে যায়। এই বাজারের ভেতরটা এর আগে দেখাইছি, জাস্ট এক ঝলকটা একটু দেখাই আপনাদের। এখানকার ব্রেড আবার কলিগরা কেনাকাটা করতেছে,
উজবেকিস্তানের ব্রেড বেস্ট ব্রেড। আসসালামু আলাইকুম, আই নো হিম, ইউ নো আই ইউজ টু বাই ফ্রুট ফ্রম হিম। চালের দাম নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি, তাও দেখাই। এই চালটা বাংলাদেশে 120 টাকা, এই চালটা বাংলাদেশে 200 টাকা, 200, এটাও বাংলাদেশে 200 টাকা, এটাও বাংলাদেশে 200 টাকা কেজি। এটা বাংলাদেশি স্পেশাল টাইপ অফ রাইস, দ্য বেস্ট ওয়ান ফর রাইস, ইয়া, আদার ফর ফর দ্য পিল আপ প্লব, হুইচ ওয়ান ইউ নরমালি ইউজ? We use normally, it's a caracal pork. But this is imported? In the restaurants you can have this. Is it imported rice? No, it's grown in Then why is it so expensive? In my country? No, it's like a brand. Like brand? Like iPhone, like Samsung. Huh? It's a brand, yeah. But you don't have enough rice, you don't produce enough rice here. We have a lot of rice, excessive rice. তো ভিডিওটা শেষ করব। এ হলো বাজারের বাইরের অবস্থা, বিশাল এলাকা, পার্কিং জায়গা, মানুষজন তাদের গাড়ি নিয়ে আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার কলিগদের কেনাকাটা শেষ, আমরা এখন রওনা দিব। আসসালামু আলাইকুম।